আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো বক্সিং এফেক্ট কীভাবে করতে হয়, বা টাইপোগ্রাফি টেক্স এফেক্ট। প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিই, 1280x720 রেজুলেশন 300 RGB কালার ক্রিয়েট। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি আমরা সলিড কালার নিই, কালার ডিটেল চেঞ্জ করে দিই। এখন আমরা ট্যাপ টুলের সাহায্যে ট্যাপ করি FLY ফ্লায়ার, এডিট নম্বরের কন্ট্রোল টি চেপে বড় করি। বন্ধুরা, এই ফ্রন্টটি আমি এজেন্সি FB আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা বোল্ড আকারে নিই। তো এখন আমি একটা ছবি নিই, ওপেন ওপেন থেকে আমরা ওপেন থেকে আমরা এই ছবিটি নিই। কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে এটা বড় করে নিই। এখন আমরা ইন্টার চেপে এই ছবিটি অপাসিটি কমিয়ে দিই, মানে কি এটা মিলাবো আর কি। ইন্টার অপাসিটি 100% করে দিই। এই ইমেজটিকে আমরা ফ্লিপিং মাস্ক করে দিই, ক্রিয়েট ফ্লিপিং মাস্ক। এখন এই ফ্লিপিং এই লেয়ারটিকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করি, কন্ট্রোল জে ক্লিক করি, ডুপ্লিকেট লেয়ার তৈরি হলো। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করলে এটা অবজেক্টে সিলেক্ট হয়ে গেছে এবং এটা মাস্কিং করব। এই যে মাস্কে ক্লিক করে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে এটা মাস্ক করে দিই, মাস্ক হয়ে গেছে। এখন এই যে আমাদের যে ট্যাপ টুলটি ডুপ্লিকেট একটা এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল জে ক্লিক করে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা অরিজিনাল ফ্ল্যাটটিকে আমরা কার্সর চেপে ড্র্যাগ করে আমরা উপরে নিয়ে আসি। এখন এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিই, আমরা 50% করে রাখলাম। এখন এটা এটাকে এটার সিলেক্ট থাকা অবস্থায় কার্সার রাইট বাটন ক্লিক করি এবং ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, স্ট্রোকে ক্লিক করি, সাইজ স্ট্যাটন শুরু করে দিই। সিক্স রাখলাম, ওকে বাটনে ক্লিক করি। এখন আমরা এই ট্যাবলেট সিলেক্ট থাকা অবস্থায় একটু অপোজিটে বাড়ি কমে দেখি, আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্লেন্ডিং অপশনে যাই, এটাকে আমরা একটু শ্যাডো দেই, অ্যাঙ্গেলটা আমরা 180 ডিগ্রি করে নিই। এটাকে ডিস্টেন্সে কমিয়ে রাখি,
ওকে ওকে বাটন ক্লিক করি। এখন এই আমরা যে লেয়ারটি আমরা ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিই, কোন কালারটা নিলে সুন্দর দেখা যায়, সলিড কালারটি। হ্যাঁ বন্ধুরা, এটি পারফেক্ট। আমরা শ্যাডোটা একটু ঠিক করে দিই, এটা ডাবল ক্লিক করি, করলে লেয়ার স্টাইলটি লেয়ার বক্সটি চলে আসবে, সেটা ড্রপ শ্যাডোটি আমরা সিলেক্ট থাকা অবস্থায় এডিট করে দিই।